এটা তো কিচ্ছু না, এই জায়গাতে আমরা ধরছি গাছা, রাস্তা তখন হইছে না, এটা বার্না গাড়ি নিয়ে নাই পেলো। সকালবেলা বাইজার বেলা অফিসের সামনে ভেহিকল চেকিং ছিলাম, সেই সময় একটা গোপন খবরের ভিত্তিতে একটা আসামের গাড়ি আটক করে সেই বাইজার বাড়ি এবং তার স্টাফ, তো সেখানে চেকিং করার পরে এবং এই গাড়ি থেকে থামায়, থামানোর পর দেখা যায় যে ড্রাইভার ইতস্তত হয় এবং এখানে জিজ্ঞাসার পরে তাহলে কোনো সুস্থ দিতে পারে না, তো যার কারণে এরপরে গাড়িটা চেকিং করা হয়। এরপরে চেকিং করার পরে যে তার একটা নতুন বডির মধ্যে কিছু দেখা গেছে যে গাঁজা, তো সেই অনুসারে আমরা সবাই এবং এসডিপিও স্যার এবং আমি উচি বাইজার বাড়ি সহ এবার সবাই মিলে এবং এরপরে যেটা গোপন যে করে রাখছে যে গাঁজাটিকে আমরা উদ্ধার করি, সেই উদ্ধার করে টোটাল 17 প্যাকেটে 142 কেজি গাঁজা উদ্ধার করে। স্যার উদ্ধারকৃত গাজার বাজার মূল্য এটা তো কালো ব্যবসায়ী, তো যার কারণে তবু আমরা অনুমান 3-3.5 লাখ টাকা মূল্য হবে বলে অনুমান। স্যার কেউ গ্রেপ্তার হয়েছে? হ্যাঁ অবশ্যই, একজন গাড়ির ড্রাইভার যার বাড়ির নাম আরিফুল ইসলাম বানিয়া বলে ড্রাইভার আসামের, তাকে আটক করে এবং গাড়িটাও আটক করে। স্যার প্রাথমিক তদন্তে গাঁজাগুলো কোথায় থেকে কোথায় যাচ্ছিল যা উঠে আসলো আপনাদের কাছে? তদন্তে প্রথম তদন্তে আপাতত ওই আগরতলা সাইড হঠাৎ সিরাই সাইড থেকে আসামের উদ্দেশ্যে যাইতেছিল, তো দেখা যাক এখন তদন্তের বিষয়ে, তারপরে কোথায় থেকে কীভাবে এসেছে সেটা আমরা তদন্তের জন্য আমরা